ছেলেরা ভালো আছো আশা করি সবাই। আমার গত পড়ার ধারাবাহিকতার থেকে আমি এশিয়ার উত্তর পূর্ব উপকূল পর্যন্ত তোমাদের জানিয়েছিলাম, আজকে আমার পড়ার বিষয় হচ্ছে ইউরোপের উত্তর পশ্চিম উপকূল থেকে বাকিগুলো। ঠিক আছে, আচ্ছা, ইউরোপের উত্তর পশ্চিম উপকূল, ইউরোপ মহাদেশের উত্তর পশ্চিম উপকূলের অংশটুকু হচ্ছে এই অঞ্চলের অন্তর্গত। সাধারণত আটলান্টিক মহাসাগরের পূর্ব উপকূলটি এই অঞ্চলের অন্তর্গত, বুঝেছো? উত্তর পূর্ব, এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মৎস্য ক্ষেত্র, আগেরটি হচ্ছে প্রথম। এই মৎস্য ক্ষেত্র উত্তর সাগর থেকে একেবারে দক্ষিণে মরক্কো পর্যন্ত বিস্তৃত লাভ করেছে। স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, বিস্কো উপসাগর, বিস্কো উপসাগর, আয়ারল্যান্ডের দক্ষিণ পশ্চিম, তারপর হচ্ছে বাল্টিক সাগর, মেক্সিকো উপসাগর প্রভৃতি এই অঞ্চলের অন্তর্গত, বুঝেছ? আচ্ছা, তারপরে হচ্ছে এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মৎস্য ক্ষেত্র, এটি ডগার্স ব্যাংক নামে পরিচিত। এই অঞ্চলে এই মাছ শিল্প গড়ে ওঠার কারণগুলো হচ্ছে, প্রথমেই হচ্ছে এই অঞ্চলের মাছের মানুষের ভূপ্রকৃতি। এখানের অগভীর মগ্নচরা, অগভীর মহীসোপান এই অঞ্চলে মাছ চাষের শিল্প গড়ে উঠেছে। তারপরে হচ্ছে উপকূলীয় অঞ্চলে শীতল সুমেরু স্রোত আর উত্তর পূর্ব উত্তর আটলান্টিক প্রবাহ মিলনের ফলে এখানে মাছের যে খাবার, তার মানে উষ্ণ আর শীতল স্রোতের যে মিলনের ফলে মাছের যে খাবার সেটি এখানে হয়। আবার সরলবর্গীয় বৃক্ষের, উত্তরে সরলবর্গীয় বৃক্ষের বনভূমি থাকাতে ওই বৃক্ষের গাছ দিয়ে মূলত নৌকা এবং অন্যান্য সামগ্রী বানানো হয়ে থাকে মাছ ধরার জন্য। আচ্ছা, তারপরে হচ্ছে উপকূলবর্তী সরলবর্গীয়, তারপরে হচ্ছে উপকূল রেখা ভগ্ন অগভীর জলে বা অঞ্চলে বহু বন্দর বা পোতাশ্রয় এখানে রয়ে গেছে। তাছাড়াও এখানকার মানুষের ওইখানকার যে জলবায়ু তা মাছ চাষের জন্য বিশেষভাবে উপযোগী, আর মাছের খাবার তৈরির জন্য বিশেষভাবে উপযোগী। মধ্যিত মৎস্য, কী কী মাছ এখান থেকে ধরা হয়? এখানে হ্যারিং, কড, হ্যাডক, হ্যালিবার্ড, ম্যাকারেল, তারপরে হচ্ছে ডগফিশ, রেডফিশ, আর হচ্ছে গলদা চিংড়ি বিখ্যাত। এখান থেকে 50% তিমি এই নরওয়ের উপকূলে এই অঞ্চলে পাওয়া যায় পৃথিবীর। ঠিক আছে বাবা, আচ্ছা, এই অঞ্চলে কোন কোন দেশ মাছ আহরণ করে? বেশিরভাগের ক্ষেত্রে আইসল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, পর্তুগাল, যুক্তরাজ্য, বেলজিয়াম এই অঞ্চলগুলো এই অঞ্চলের মাছটা ধরে থাকে উত্তর পশ্চিম উপকূলে। আর এর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম একটি বাণিজ্যিক ক্ষেত্র, মূলত এই অঞ্চলের মাছ আশেপাশের দেশগুলোতেই বাণিজ্য হয়ে থাকে, তার মানে ইউরোপীয় অঞ্চলগুলোতেই বাণিজ্য করে থাকে। কড, তিমি মাছ এখান থেকে সর্বাধিক পরিমাণে ধরা হয় এবং এদের তেল, চর্বি, তারপরে হচ্ছে হার্ট, এগুলো সবই এখানে কলিজা, এগুলো এখানে বেচা কেনা হয়। ঠিক আছে বাবা, এরপরে আমি যাব উত্তর আমেরিকার উত্তর পূর্ব উপকূল। আমেরিকার উত্তর পূর্ব উপকূল মূলত আটলান্টিক মহাসাগরের পূর্ব প্রান্তে অবস্থিত। আটলান্টিক মহাসাগরের পূর্ব উত্তর পশ্চিম উপকূলের মৎস্যক্ষেত্রে বলা হয়ে থাকে, হ্যাঁ, আটলান্টিক মহাসাগরের উত্তর পশ্চিম, উত্তর পশ্চিম আমি যেটাকে আমরা বলি, যদি এটা প্রশান্ত মহাসাগর হয় তাহলে এই অঞ্চলটা হচ্ছে উত্তর আমেরিকার উত্তর পূর্ব উপকূলের মৎস্যধৃত মৎস্যক্ষেত্র। আচ্ছা, এখানে এখানকার মৎস্যচারণ ক্ষেত্র হলো নিউফাউন্ডল্যান্ড, কানাডা, আটলান্টিক মহাসাগর, সরি আমি ভুল বলছি, আটলান্টিক মহাসাগরের উত্তর পূর্ব উপকূলটা হচ্ছে হলো গিয়ে এই অঞ্চলের অন্তর্গত, উত্তর আমেরিকার উত্তর পূর্ব উপকূল। ঠিক আছে আবার, আচ্ছা, আটলান্টিক মহাসাগর তো এটা ভুলে গিয়েছিলাম, উত্তর পূর্ব উপকূল। আচ্ছা, আটলান্টিক মহাসাগরের উত্তর পূর্ব উপকূল এই অঞ্চল অন্তর্গত। এই অঞ্চলটি হচ্ছে কানাডার উত্তর পূর্ব উপকূল, নিউফাউন্ডল্যান্ড, যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ড অঞ্চল সমূহ এই উপকূলে অবস্থিত। এই উপকূলে মাছ শিল্প গড়ে ওঠার কারণগুলোর মধ্যে প্রধানই হচ্ছে উষ্ণ আর শীতল স্রোতের মিলন। উত্তর দিক থেকে শীতল লাব্রাডর স্রোত, আর উপসাগরীয় যে স্রোত যেটি দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হয়, তা সেই প্রবাহের ফলে সেখানে
যে একটা মগ্ন চড়া যেখানে সে মাছের খাদ্যের ভান্ডার সৃষ্টি হয়, সেই খাদ্য ভান্ডারের জন্য মূলত প্রচুর প্লাঙ্কটন ওই স্রোতে এসে মিশে এবং মাছও সেখানে খাবারে আসে আসে মাছ যেতে হয়। ঠিক আছে, আচ্ছা, এর ওই অঞ্চলে বিশাল মগ্ন চড়ার অবস্থান রয়েছে। তাছাড়া জাহাজ, নৌকা বা এই বড় বড় বাক্স তৈরি করার জন্য সরল যে কাঠ, সে কাঠ তৈরির জন্য উপযুক্ত বনভূমিও ওইখানে রয়ে গেছে, স্বরণবর্গীয় বৃক্ষের বনভূমি। পার্শ্ববর্তী দেশ বিশেষত নিউফাউন্ডল্যান্ড বা লাব্রাডার বা নিউ ইংল্যান্ডে পশুপালন বা চাষাবাদের করার তেমন কোনো ভূমি নেই। তোমরা জানো ওই অঞ্চলটি বেশিরভাগই হচ্ছে ঠান্ডা, যেহেতু নেই সেহেতু সারা মাছ চাষের জন্য উপযোগী। এখানে বন্দর বা পোতাশ্রয় রয়ে গেছে অনেক, এ কারণে এখানে মাছ শিল্প গড়ে উঠেছে। মাছ শিকারের কেন্দ্র কোন জায়গা? এই 3 নম্বর, মানে উত্তর আমেরিকার উত্তর পূর্ব উপকূলে কোন কোন এলাকায় মাছ ধরা হয়? উত্তর আমেরিকার উত্তর পূর্ব উপকূলের বিখ্যাত গ্র্যান্ড ব্যাংক অবস্থিত, তোমরা জানো সেখানে থেকেও মাছ ধরা হয়। নিউফাউন্ডল্যান্ডের দক্ষিণে গ্র্যান্ড ব্যাংক, তারপরে নোভাস্কিয়ার দক্ষিণ পূর্ব উপকূলের সেবার্স ব্যাংক, জেফ্রি ব্যাংক, এসবই হচ্ছে এই অঞ্চলের মাছ চাষ ধরার উপযোগী এলাকা। আর দেশসমূহের মধ্যে হচ্ছে যুক্তরাষ্ট্রের বস্টন, নিউইয়র্ক, কানাডার সেন্ট জন, হ্যামিল্টন, এই হ্যালিফ্যাক্স, মন্ট্রিল, এগুলো হচ্ছে উত্তর আমেরিকা উত্তর পূর্ব উপকূলের দেশসমূহ যারা মাছের কেন্দ্র হিসাবে পরিচিত। এখানকার ধৃত মাছের মধ্যে হেরিং, হ্যাডক, গোল্ডফিশ, হ্যালিবাইট, তারপরে হচ্ছে স্পুটফিশ, চিংড়ি প্রধান। কড মাছ এখানে সর্বাধিক পরিমাণে ধরা পড়ে। আচ্ছা, এখানের যেটি বলা হয় ম্যানহ্যাডানের সাহায্যে জমির সার তৈরি করা হয়। ম্যানহ্যাডান মাছ নাকি খেতে তেমন টেস্ট নাই, তাই ওই মাছ ধরে তারা জমির সার তৈরি করে। আচ্ছা, এখানে মৎস্যহরণের কিছু প্রতিকূলতা রয়ে গেছে। তোমরা জানো লাব্রাডর স্রোতের যেখানে সৃষ্টি হয় সেখানে কিন্তু কুয়াশারও সৃষ্টি হয়। সেই কুয়াশার কারণে অনেক সময় দেখা যায় পথ হারিয়ে ফেলে জেলেরা, তারা মাছ ধরতে পারে না, অন্য স্থানে চলে যায়। তার দেখা যায় যে তীব্র শীত ওই অঞ্চলে রয়েছে, যেহেতু উত্তর দিকে অবস্থিত, হিমমণ্ডলের কাছাকাছি। বাণিজ্যিক গুরুত্ব, এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য ক্ষেত্র, তার মানে এই এই অঞ্চল থেকে সবচেয়ে বেশি মাছ, তৃতীয় বৃহত্তম এটি। এই অঞ্চলের জনসংখ্যা কম, তাই স্থানীয় চাহিদা মেটানোর পর সম্পূর্ণ মাছটি তারা বাণিজ্য করে। কানাডা হতে প্রচুর মাছ হয় এবং ইউরোপীয় দেশগুলোতে মূলত রপ্তানি করা হয়ে থাকে, তাই এই অঞ্চলটি পৃথিবীর অন্যতম মাছের বাণিজ্য ক্ষেত্র। এরপর হচ্ছে উত্তর আমেরিকার উত্তর পশ্চিম উপকূল। এরপর যেটি বলছিলাম উত্তর আমেরিকার উত্তর পশ্চিম উপকূল, উত্তর আমেরিকার উত্তর পশ্চিম উপকূল পৃথিবীর অন্যতম একটি প্রসিদ্ধ মৎস্যক্ষেত্র। উত্তর পূর্ব উপকূল থেকে এটিও প্রশান্ত মহাসাগরের উত্তর পূর্ব উপকূলে অবস্থিত, তার মানে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত। ঠিক আছে, আচ্ছা, উত্তর আমেরিকার প্রসিদ্ধ উপকূল আলাস্কা হতে ক্যালিফোর্নিয়া পর্যন্ত এটি বিস্তৃত হয়েছে। এই অঞ্চলে মৎস্যক্ষেত্র হচ্ছে কানাডা আর যুক্তরাষ্ট্র, এখান থেকে মৎস্য ধরা হয়ে থাকে। এখানে মৎস্যক্ষেত্র গড়ে ওঠার কারণগুলোর মধ্যে হচ্ছে মগ্ন চড়া, নাতিশীতোষ্ণ জলবায়ু, উষ্ণ আর শীতল স্রোতের মিলন, কৃষিকাজের জন্য অনুপযুক্ত ভূমি আর মাছ ধরার জন্য প্রচুর শ্রমিক মূলধন, সবকিছু এই অঞ্চলে আছে বলেই এই অঞ্চলের মানুষ মৎস্যজীবী হিসেবে নিজেকে জীবন ধারণ করে। এই অঞ্চলের ধৃত মাছের মধ্যে বেশিরভাগই হচ্ছে হ্যারিকর, কড, সারিন, তারপর হেরিং, সালমান প্রভৃতি। ঠিক আছে, স্যামন ফিশ যেটাকে আমরা বহিলে থাকি, এটি এখান থেকেও পৃথিবীর বৃহৎ বৃহৎ মৎস্যগুলো ধরা হয়ে থাকে। বৃহৎ মৎস্যগুলোর মধ্যে হ্যালিবাট, পৃথিবীর প্রায় অর্ধেক হ্যালিবাট মাছ এই অঞ্চলের মধ্যেই পাওয়া যায়। বন্দর সমূহ হচ্ছে ভিক্টোরিয়া, রবার্ট, তারপরে হচ্ছে পোর্টল্যান্ড, তারপর এই অঞ্চলের বিখ্যাত উল্লেখযোগ্য বন্দর, এখান থেকে আমরা মাছ ধরে। বাণিজ্যিক যে বিষয়টি হচ্ছে এই অঞ্চল মৎস্য শিল্পে অনেক উন্নত। এই অঞ্চলে কানাডা, ব্রিটিশ কলম্বিয়া, ভ্যাঙ্কুভার দ্বীপ প্রভৃতি মৎস্য ব্যবসায়ের জন্য প্রসিদ্ধ স্থান।
এরপর হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চল। আমরা দক্ষিণ এশিয়ার উত্তর পূর্ব উপকূল বলেছিলাম জাপান চায়না এই অঞ্চলগুলো, কিন্তু এশিয়ার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চল হচ্ছে আমাদের অঞ্চলগুলো, যেটা যেটা ভারত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত। এই মৎস্যকেটেটি ভারত মহাসাগরের উত্তরে, পূর্বে বঙ্গোপসাগর এবং প্রশান্ত মহাসাগরের পশ্চিমে মধ্য পশ্চিমে অবস্থিত। এই মৎস্যক্ষেত্রের আহরণকারী দেশগুলো হচ্ছে আমরা থাইল্যান্ড, ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মধ্য এশিয়া, বাংলাদেশ, তারপর হচ্ছে কম্পোজিয়া, ভিয়েতনাম, দক্ষিণ পূর্ব যে অঞ্চলগুলো সেগুলো সবগুলোই মূলত এই অঞ্চলের অন্তর্গত। আচ্ছা, মৎস্যক্ষেত্র গড়ে ওঠার কারণ অনুকূল জলবায়ু এখানে রয়ে গেছে। আর তাছাড়া তুমি এমনিই জানো যে বঙ্গোপসাগর পৃথিবীতে, বঙ্গোপসাগর না, ভারত মহাসাগরে পৃথিবীর অন্যতম স্রোত দেখা যায়, শীতকালীন একটা স্রোত, গ্রীষ্মকালীন আরেকটা স্রোত। আচ্ছা, তারপরে হচ্ছে বিস্তৃত ভগ্ন তটরেখা, বিশাল মহীসোপান, তারপরে অন্যান্য যে প্রাকৃতিক বিষয়গুলো সেগুলো। তবে এখানে মূলধন তেমন না থাকলেও অনেকেই মাছ, ফিলিপাইন বা উত্তর পূর্ব যে দ্বীপাঞ্চলগুলো আছে ওই অঞ্চলের মানুষ মূলত সামুদ্রিক মাছের উপরেই ডিপেন্ডেবল, যেটা আমরা না, আমরা তো সাধারণত স্বাদুপানির মাছ খেয়ে অভ্যস্ত, তাই না? আচ্ছা, ওই অঞ্চলের কারণে এখানে মৎস্য শিল্পটি গড়ে উঠেছে। আচ্ছা, এখানে ধৃত মৎস্যগুলোর মধ্যে পম্পেট, ল্যাগন, কোরাল, ভেটকি, পোয়া, চান্দা, তারপর রূপচান্দা, ইলিশ, গলদা, চিংড়ি, এগুলি আমাদের প্রিয় প্রিয় খাবার সব কিছু এখানে রয়ে গেছে। আচ্ছা, এই অঞ্চলের অর্থনৈতিক বা বাণিজ্যিক গুরুত্ব কি? এশিয়ার একটি বৃহত্তম মৎস্যচারণ ক্ষেত্র এই অঞ্চলে দেখা যায়। কৃষি যদি অভাব হয় তখনই তারা মাছ চাষের প্রতি আকৃষ্ট হয়ে মাছ চাষ করে থাকে এবং মাছ ধরে থাকে। এর মধ্যে ফিলিপাইন, থাইল্যান্ড, ভারত, বাংলাদেশ উল্লেখযোগ্য। তবে বেশিরভাগ সামুদ্রিক মাছই কিন্তু আমরা রপ্তানি করি, আমরা নিজেরা খাই না, কারণ আমাদের সামুদ্রিক যে মাছটা আছে, সরি, অভ্যন্তরীণ মাছটা, সেটি আমরা বেশি পছন্দ করি। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে দক্ষিণ আমেরিকার উপকূলীয় অঞ্চল। এটি মহাসাগরটি দক্ষিণ আমেরিকার পশ্চিম এবং পূর্ব উপকূলে রয়েছে, মানে উভয় উপকূল, পশ্চিম এবং পূর্ব উভয় উপকূলে রয়েছে। এই মৎস্যচারণ ক্ষেত্র অনুকূল জলবায়ু, তারপর হচ্ছে উষ্ণ শীতল স্রোতের মিলন, তারপর হচ্ছে কোন কৃষি জমির অভাব, অগভীর সমুদ্র, স্থানীয় খাবারের চাহিদা পূরণ করে বলে এই দক্ষিণ আমেরিকার উভয় উপকূলের মানুষই মাছ ধরে থাকে। ধৃত মৎস্যের মধ্যে প্রধান হচ্ছে টুনা, হেরিং, হর্ড, গিলবার ইত্যাদি। ঠিক আছে, বাণিজ্য স্থানীয় চাহিদা থাকায় তারা বেশিরভাগ ক্ষেত্রে নিজেরাই খায়, তার মানে নিজেদের জীবিকার জীবন ধারণের জন্য ওটা গ্রহণ করে, এবং বাকিটা তারা চিলি, ব্রাজিল, মার্কিন যুক্তরাষ্ট্রে বা পশ্চিমী রূপে কিছু সামান্য কিছু পরিমাণে এরা রপ্তানি করে থাকে। অন্যান্য অঞ্চলের মধ্যে আফ্রিকা, অস্ট্রেলিয়া অঞ্চল বিখ্যাত। আফ্রিকার মধ্য মহাদেশের উপকূলবর্তী মরক্কো, নাইজেরিয়া, মিশর, লেবানন, নিউগিনি, মোজাম্বিক, মালাগাসি, উত্তর পশ্চিম অঞ্চল, দক্ষিণ আফ্রিকা, এই অঞ্চলগুলোতে সাধারণত মাছ ধরা হয়ে থাকে। অস্ট্রেলিয়ার নিউজিল্যান্ড, তাসমানিয়া দ্বীপপুঞ্জে মূলত ধরে, অন্যান্য অঞ্চলের মধ্যে বলছি। আর মধ্য আমেরিকা আর ক্যারিবিয়ান সাগর, এই অঞ্চলতে প্রচুর মাছ হয়, ধরা হয় এবং স্থানীয় চাহিদাই তারা মেটায়। ভূমধ্য সাগর আর কৃষ্ণ সাগরীয় অঞ্চল থেকেও যে মাছ ধরা হয়, এদের মধ্যে স্পেনে সবচেয়ে বেশি মাছ ধরে। তাহলে তোমরা বুঝতে পারছো যে সামুদ্রিক মাছ মাছ ধরার এই 60টি আধার হচ্ছে পৃথিবীর প্রধান। ইউরোপে এর মধ্যে বেশিরভাগই হচ্ছে ইউরোপ আর উত্তর আমেরিকার উপকূল, তার মানে আটলান্টিক মহাসাগরীয় উপকূল অঞ্চলগুলোতে মূলত বেশিরভাগ মাছ ধরা হয়ে থাকে। ঠিক আছে, আবার বই থেকে একটু দেখবে, পড়ার সময় অবশ্যই মানচিত্রটা একটু নিয়ে বসবে। আমি আমি সরি, আমি দেখাতে পারলাম না মানচিত্রটি আজকে, একটু মানচিত্রটা যদি নিয়ে বসো তাহলে দেখবে এমনি এটা পড়া হয়ে গেছে। ঠিক আছে, আবার ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, ঘরে থাকবে। ঠিক আছে, ভালো থেকো।